গাইজ, ওয়েলকাম টু সুস্মিতা চ্যানেল। তো এখন এসেছি আমি একটু ডাক্তারখানায়, মানে বাচ্চাটাকে নিয়ে এসেছি। বাচ্চাটার একটু শরীরটা খারাপ, কালকে একটু পটিটা হয়েছিল, তারপর আজকে সকালবেলায় মানে এত খারাপ গেছে সকালটা, কি বলবো। সকালবেলাটায় মানে ঘুমন্ত অবস্থায় একটা বমি বমি করে গেছে। সকালটা এতটা খারাপ গেছে বলতে পারবো না, মানে ঘুমিয়েছিলাম সবাই, আমরা ঘুমিয়েছি তো ভোর নয়, সকালবেলা সকাল 6:30টার সময় ঘুমন্ত অবস্থায়। এমনিতে ওই সময় ও প্রচণ্ড খুব একটা টানা, মানে একদম একটা ভালো ঘুম দেয়। ওই সময় তো ঘুমের মধ্যেই যেভাবে বমি করেছে, পুরো বিছানা বমি করে ফেলেছে, মানে কি বলবো, এত কষ্ট হচ্ছিল দেখেছি। তাই হোক, এখন একটু আমাদের পুচকু ঘুমিয়েছে, আর তোমাদের দাদা বাইরে আছে, আমিও মানে এখানটায় লাইন দিচ্ছিলাম, তো আমি জাস্ট এখানটায় একটু এসে ভাবো তোমাদের সাথে কথা বলে নিই। তো সকালবেলাটা এতটাই খারাপ যাবে ভাবতে পারি। আর কালকে থেকে এই মেয়েটার শরীরটা ভালো ছিল না, তাও খাওয়া দাওয়া এখানটায় এসছে যখন, মানে একটু খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, সমস্যা ঠিক নয়, একটু বেশি খেয়ে ফেলছে বাইরের জিনিসটা, ওই জন্য এরকম হয়েছে আর কি। তো ডাক্তারের কাছে একবার আসতামও, আসাও হয়ে গেল, এই হচ্ছে এখন ব্যাপার। তো ডাক্তারটা আগে দেখাই কি বলছে দেখি। ডাক্তারকে দেখানো হয়ে গেছে, ডাক্তার বললেন যে একটুখানি মেডিসিন দিতে, মেডিসিন দেওয়া হয়েছে। আর আমার মেয়ে যে উঠে পড়েছে মেডিসিন খেয়ে, কি করছে তুমি, কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার, কি হয়েছে? আমি ডাক্তার কাছে এসেছি বলে দেবো, কাছে এসেছি এসেছি। তো ডাক্তার কাছে এসছে, আর একটু মেডিসিনটা এখানে খাওয়াতে বললো, খাইয়ে একটুখানি বসতে বললো, তো বসছি দেখি কি হয়। তো দেখানো হয়ে গেছে, বাচ্চা এখন সুস্থ আছে, সেই জন্য একটু মন মেজাজটা ভালো হয়ে গেল। আর যাচ্ছি, দাঁড়াও জাস্ট এক সেকেন্ড। তো এখন একটা জায়গায় যাব, আগে চলো তারপরে দেখা যাক, দেখা যাক কি হয়। হে গাইস, আর এখন চলে এসেছি ঘরে। আর ঘরে আসার পরে অনেক কাজ আছে, মানে আমি আমাদের মার্কেটে এসে বেশ অনেক মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছ, ইলিশ মাছ নয়, ইলিশ মাছের একটা প্রজাতি, পুরোটাকে প্রপার ইলিশ বলে না। তারপরে একটা আর চিংড়ি মাছ এনেছি, আরও একটা নোনা মাছ এনেছি। তো অনেকগুলো মাছ আনা হয়েছে, ওগুলোকে মাছ এখন কাটতে হবে, অনেক কাজ আছে। তো এখন আর বেশি কথা বলবো না। আর আমি সেঙ্কা গোল্ড থেকে কি এনেছি, তো সেটা আমি তো একটা সারপ্রাইজ পেয়ে গেছি, আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকলো, পরের ব্লগে পাবে তোমরা ওটা দেখতে। তো এখন আমি আর বেশি কথা বলবো না, অনেক কাজ আছে, অনেক 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 কাজ আছে। বাচ্চার খাবার হবে, এখন বাজে 1টা, তো দেরি হয়ে গেছে, তো এখন খাবে। তো এখন আর বেশি কোনো কথা বলবো না, দেখা হচ্ছে পরের ব্লগিংয়ে। টাটা, বাই বাই, সুস্থ থেকো এবং ভালো থেকো। অতি অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট। গুড নাইট তো না, সরি, গুড নাইট না, এখন গুড নাইট হয়নি। ওকে, ঠিক আছে, বাই বাই।